नमस्कार बंधुरा, आहार रसिके सबाई के स्वागतम। आमार आजकेर रेसिपी काचा गोल्ला बा प्राणहरा। एटा अत्यंत प्रसिद्ध एकटा मिष्टी, खेतेओ अत्यंत सुस्वादु। चलुन देखेनी एटा आमी की करे तैरी करछी। आमी एखाने देड़ कप परिमाण छाना निये निएछी। एटा आमार घरेई तैरी करा छाना। एटाके दुटो समान भागे भाग करे निच्छी। एकटा भाग आमी तुले एखाने बाटीते रेखे दिच्छी। बाकी अर्धेकटार संगे मिशिए निच्छी हाफ कप परिमाण चीनी। छानार साथे चीनीटाके खूब भालो करे मेखे निते हबे। जारा आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे आछेन तादेरके जानाई असंख्य धन्यवाद। जारा एखोनो आमार चैनलटाके सबस्क्राइब करेननि তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সমস্ত নতুন নতুন রান্নার আপডেট জানতে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ছানাটা মাখা হয়ে গেছে, এবারে একটা প্যান বসিয়ে ছানাটাকে তার মধ্যে দিয়ে কুক করতে হবে। গ্যাসের ফ্লেম এই সময়ে মিডিয়াম টু লোতে রেখে দেব। মিনিট দশেক মতো এইভাবে আমি এটাকে কুক করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো। দিচ্ছি এক চামচ গোলাপ জল। এবার আরও কিছুক্ষণ এটাকে নাড়তে থাকব, যতক্ষণ এটা শুকনো না হয়ে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি শুকনো না হয়, তাহলে কিন্তু কাঁচাগোল্লা অনেকটা শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। একটা ডিশে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে তুলে রাখা ছানাটাকে দিয়ে দিচ্ছি। এবারে ছানার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব স্মুথ করে মাখতে হবে, যাতে কোনো গুটি বা দলা না থাকে। আর এই মাখাটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, তাই আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে, খানিকটা ঘি নিয়ে নিয়েছি, হাতে মাখিয়ে নিচ্ছি। এবারে এখান থেকে খানিকটা করে আমি নেব। হাতের দুই তালুর সাহায্যে গোলাকার শেপ দিয়ে কাঁচাগোল্লা তৈরি করব, ঠিক এইভাবে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবটা তৈরি করে নিয়েছি। এখন লাগবে আমার মাওয়া। এখানে আমি হোমমেড মাওয়া নিয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে মাওয়াটাকে গ্রেট করে নিচ্ছি। সেই মাওয়াটা উপর থেকে দিয়ে দিচ্ছি। কাঁচাগোল্লা একদম রেডি। কিছু পেপার কাপস নিয়ে নিয়েছি, তার মধ্যে সন্দেশগুলোকে ডেকোরেশনের জন্য বসিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা নোটিফিকেশান বেল প্রেস করে দেবেন। ধন্যবাদ।